তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আবারও আমরা গতকাল যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এর কিছু অংশ করেছিলাম, পার্ট ওয়ান করেছিলাম, আজকে আমরা সেকেন্ড পার্ট করব। এরপরে আমরা বাড়ি কাজ দিলেও বাড়িতে কাজ করবে এবং এর পরবর্তীতে অর্জন স্যার ক্লাসে ঢুকবে। নেটের সমস্যা এখানে ঢুকতে পারতেছে না, অবশ্যই ক্লাসে ঢুকবে। তা সেই সময়ের মধ্য দিয়ে তোমাদের সময়টা কাজে লাগাই দিই, আমিও আমার সময়টা কাজে লাগুক, আমরা আমাদের ক্লাসে শুরু করি। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্লাসে। সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে যাচ্ছি। আমরা এক একটা ক্লিক করে আমরা দেখে যাবো যে আমরা গতকাল কি কি শিখছিলাম, ঠিক আছে? জাস্ট আমরা একটু রিভিউ করতেছি, রিভিউ কি কি করছিলাম স্মরণ করার চেষ্টা করতেছি, আমরা রিভিউ করে যাচ্ছি, জাস্ট রিভিউ। খাতা কলম নিচ্ছ তো? জি স্যার। জাস্ট এখানে শুরু করি আমরা, একটু খেয়াল করি আমরা পজিটিভে আছে নো আদার ভেরিফিউ, যখন আমরা পজিটিভ করব তখনই কি হবে, নো আদার এবং ভেরিফিউ হবে, নো আদার ভেরিফিউ। যখন নো আদার হবে তখন দেন কম্পারেটিভে হবে দেন এনি আদার, যদি পজিটিভে নো আদার থাকে কম্পারেটিভ হবে দেন এনি আদার এবং হবে বি, কম্পারেটিভ হবে কি হবে বি। তাহলে নো আদার দেন এনি আদার এন্ড দি, তার মানে যদি পজিটিভে থাকে নো আদার, কম্পারেটিভ থাকলে দেন এনি আদার, সুপারলেটিভ থাকলে দি। এখন সুপারলেটিভে দি থাকে তাহলে পজিটিভ করতে হলে কি হবে, নো আদার, যদি কম্পারেটিভ করতে হয় তাহলে কি হবে, দেন এনি আদার, দেন এনি, দেন এনি। এই তিনটের মধ্যে এই তিনটে করবে, মানে একটা থাকলে আরেকটা যাইতে হলে এই তিনটের মধ্যে ঘুরতে হবে, ঠিক আছে? নো আদার দেন এনি আদার এন্ড দি। এরপরে হলো ভেরি ফিউ দেন মোস্ট আদার, যখন ভেরি ফিউ থাকে পজিটিভে তখন কম্পারেটিভ আসে দেন মোস্ট আদার এবং মোস্ট আদার ওয়ান অফ দি, অর্থাৎ যদি কম্পারেটিভ দেন মোস্ট আদার থাকে তাহলে পজিটিভ করতে গেলে অবশ্যই কি ভেরি ফিউ হবে, আবার যদি সুপারলেটিভ ওয়ান অফ দি থাকে তাহলে কম্পারেটিভ করতে হলে কি হবে, দেন মোস্ট আদার, মোস্ট। তিনটির মধ্যে ঘুরবে, এর যে কোনো একটা থাকলে অপর একটা ধরার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবে এই তিনটি মধ্যে ঢুকবে না। আগে যে তিনটে বলছি আমরা, অর্থাৎ প্যারাডক্স আর কি, তাহলে এই তিনটে মধ্যে ঢুকবে না, আবার এইখানে কোনো একটা থাকলে এই তিনটে মধ্যে থাকতে হবে, আবার এর কোনো একটা হলে অপরটা যাইতে হলে এই নিচের তিনটে ভেরি ফিউ এবং অন্যটা যেতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি, আমরা গতকাল দেখিয়েছিলাম এটা, তো এখন কথা হচ্ছে যে কোথায় কোনটা বসবে, মানে নো আদার ভেরি ফিউ কোথায় বসবে, আমরা জাস্ট দেখানোর চেষ্টা করছি কোথায় নো আদার বসবে কোথায় ভেরি ফিউ বসবে। তাহলে আমরা একটু দেখি কোথায় কি বসবে, নো আদার বসবে হলো বিগিনিং অফ সেন্টেন্স, নো আদারকে আগে বসাতে শুরু করতে হবে, আমরা পজিটিভ করতে গেলে নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, যদি পজিটিভ করতে যাই তাহলে নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। এখন যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে কম্পারেটিভ এর যে দেন এনি আদার আছে বা দেন মোস্ট আদার আছে এইটা সেন্টেন্সের কোথায় ব্যবহার হবে, আফটার কম্পারেটিভ ফর্ম, আফটার কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ কম্পারেটিভ ফর্মের
পরে হবে কখন হবে কম্পারেটিভ ফর্মের পরে হবে কোথায় ব্যবহার হবে কম্পারেটিভ ফর্মের পরে ব্যবহার হবে কোথায় ব্যবহার হবে কম্পারেটিভ ফর্মের যেরকম ইনটিঙ্গা অথবা কি ব্রাইটার অথবা কি লার্জার এর পরে ব্যবহার হবে কি আমাদের দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার ঠিক আছে এখন আমরা দি অথবা ওয়ান অফ দি কোথায় ব্যবহার হবে দি অথবা ওয়ান অফ দি কোথায় ব্যবহার হবে দেখি সেটা হচ্ছে বিফোর সুপারলেটিভ ফর্ম কোথায় ব্যবহার হবে ওয়ান অফ দি কোথায় ব্যবহার হবে সুপারলেটিভ ফর্মের আগে সুপারলেটিভ ফর্মের কি বিফোর সুপারলেটিভ ফর্ম বিফোর সুপারলেটিভ ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ফর্ম আগে বসবে ঠিক আছে তো আমরা চলে যাই বিষয়টা দেখার জন্য এসে যাই এবার আমরা করব পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ অর্থাৎ একটা একটা থেকে সবগুলো থেকে আমরা কিন্তু তীর চিহ্ন দিছি আর চিহ্ন দিছি উভয় পাশে মানে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ যেতে পারবো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যেতে পারবো আবার সুপারলেটিভ থেকে যে কোনটা আমরা যে পারবো সেই ক্ষেত্রে আমরা এবার একটা আমরা দেখো পজিটিভ একটা লিখেছি কম্পারেটিভ একটা লিখেছি সুপারলেটিভ একটা লিখেছি ঠিক আছে তো জাস্ট আমরা নিয়মটা লিখিনি আমরা রুলটা লিখে দেইনি কিন্তু আমরা কিভাবে করব সেটা একটু খেয়াল করবে পজিটিভের সেন্টেন্সটা আমরা লিখে ফেললাম একটু খেয়াল করো আমরা পজিটিভের সেন্টেন্সটা কি লিখে ফেলছি আমরা বলছিলাম কি নো আদার অবশ্যই থাকবে অথবা ভেরি ফিউ থাকবে এইটা পজিটিভ বলবো কি করে যদি নো আদার অথবা ভেরি ফিউ প্রথমে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব এইটাকে বুঝবো কি যে এটা পজিটিভ তো লিখে ফেলো সেন্টেন্সটাকে লেখো লেখালে আমার করবে যাও কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি হাতা সঙ্গে লিখে ফেলবা দেখো এইগুলো কিন্তু হবে না কি হবে না আমরা যখন পজিটিভ থেকে অন্যটায় যাব যখন আমরা পজিটিভ থেকে অন্যটায় প্রবেশ করব তখন কি হবে না ক্রস নো আদার ক্রস অ্যাজ ক্রস অ্যাজ ক্রস এগুলো অন্য কিছুতে প্রবেশ করলে এগুলো থাকবে না প্রথম এগুলোকে ডিলেট করতে হবে ঠিক আছে করলাম ক্রস করলাম না এন্ড দেন নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট চলে যাবে প্রথমে সাবজেক্ট চলে যাবে সাবজেক্ট কি হবে প্রথমে সাবজেক্ট রাজু চলে যাবে প্রথমে এন্ড দেন ভার পাবে কি আসবে ভার পাবে হ্যাঁ টু নাম্বার 2 ভার অক্সিলারি ভার ভার কোনটা অক্সিলারি ভার ইজ ইজ আর ওয়াজ ওয়্যার ঠিক আছে বসাবো তাহলে এখন কি বসাবো আমরা ইজ বসালাম ঠিক আছে অ্যাজ থাকবে না কম্পারেটিভ করার সময় আমরা বলছিলাম কি হবে অ্যাজ থাকবে না কি হবে এখানে এখানে আছে কি ব্রেভ কি আছে ব্রেভ ব্রেভ আছে ব্রেভ কি এক সিলেবল না দুই সিলেবল সাইড এক সাইড ব্রেভ আর তাহলে এর কম্পারেটিভ কি হবে ব্রেভার ব্রেভার থ্যাঙ্কস ব্রেভার হবে তাহলে ব্রেভারের এখন ওই যে দ্যান মোস্ট আদার অথবা দ্যান এনি আদার এটা কোনটা ব্যবহার হবে এখানে দ্যান এনি আদার আছে কোনটা ব্যবহার হবে দ্যান এনি আদার দেন এনি আদার দেন এদের বসবে কোথায় ব্রেভারের পরে কিসের পরে ব্রেভারের পরে অর্থাৎ ফর্মের কম্পারেটিভ ফর্মের পরে তাইলে ব্রেভার আগে লিখতে হবে ইজ কি লিখবো আমরা এবার 3 নাম্বার কি লিখবো ব্রেভার কি লিখবো ব্রেভার ব্রেভ মানে কি জানো এরপরে কি হবে বলছিলাম এই দেন এনি আদার হবে দিয়ে দাও দেন এনি আদার ঠিক আছে এবার
এরপরে কি চলে আসবে আগে বাকি টুক কোন বাকি টুক এই যে এইটুকু দেখো রং কিন্তু চেঞ্জ করে দিছি তোমাদের বোঝানোর জন্য আমি রং কিন্তু প্রত্যেক জায়গা আলাদা আলাদা করে রং করে বোঝানোর চেষ্টা করছি তাহলে বয় ইন দা ক্লাস কোন জায়গা বাকি টুক ওই যে নদারের পরাদাটুকু ছিল সেইটুকু নদারের পরাদাটুকু ছিল সেইটুকু এইটুকু এবার বসিয়ে দিলাম চার নাম্বার আবার একটু খেয়াল করো তুমি কি কি করছো নাম্বার প্রথম কোনটা লেখছো একটু খেয়াল করার চেষ্টা করো এই লাইনটার দিকে খেয়াল করো নাম্বার কোথায় লেখছো তোমার খাতায় লেখো এক লেখো দুই লেখো তিন লেখো চার লেখো তোমার খাতায় লিখে নাও সুন্দর করে সুন্দর না তাই না তাহলে এবার আমরা হচ্ছে তো লেখা হয়েছে 1 2 3 4 লিখছো 1 আমরা নে এবার কি কি থাকবে না আমি যখন বেরোয় যাব আমি যখন কম্পারেটিভ থেকে বেরোয় যাব কি থাকবে না দেন এনি আদার থাকবে না আর এইটার ফর্ম চেঞ্জ হয়ে যাবে এই ব্রেভারে আর আমি বলছিলাম ব্রেভেস্ট কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ করতে গেলে প্রথমে কি আসবে প্রথমে কি দিয়ে শুরু করতে হবে কম্পারেটিভ সুপারলেটিভ করতে গেলে কি দিয়ে শুরু করতে হবে সাবজেক্ট কি দিয়ে শুরু করতে হবে স্যার সাবজেক্ট যেভাবেই থাকুক কাকে দিয়ে শুরু করতে সাবজেক্ট সাবজেক্ট আছে কে বয় ইন দ্য ক্লাস সাবজেক্ট আছে কে স্যার রাজু রাজু ক্লিয়ার এবার ঠিক কম্পারেটিভ আর সুপারলেটিভ এর ফর্মটা প্রায় এক রকম এর উল্টো পাল্টা হবে না এক রকম হয়ে যাবে খালি ফর্মটা চেঞ্জ হবে ইজ আসলো এরপরে ব্রেভের ব্রেভের সুপারলেটিভ কি হবে স্যার ব্রেভেস্ট হ্যাঁ ব্রেভেস্ট আর কি হবে ওই যে ব্রেভেস্টের আগে কি হবে ব্রেভেস্টের আগে কি হবে স্যার ইজ এইগুলো আমি কি করব ওই যে আরতিটা ফোকাস করে বি বা অন অন অফ দি কোথায় হবে আগে না বি বা অন অফ দি কোথায় হবে স্যার ব্রেভেস্টের পরে ব্রেভেস্টের সুপারলেটিভ ফর্মের কোথায় ব্যবহার হয় ওইসি আগে হবে আর বাকি সব লিখে যাবা আমরা একই নিয়মের মধ্য দিয়ে আমরা তিনটে করলাম নিয়মটা তোমাদের লিখে দেই নেই জাস্ট কিন্তু আমরা একটা থেকে আরেকটা যেতে পারবো এখন যদি আবার আমরা এই যে সুপারলেটিভ আছে সুপারলেটিভ থেকে যদি আমরা পজিটিভে যাই অবশ্যই মনে রাখবা পজিটিভ মানে শুরুটা হবে নো আদার বা ভেরি ভিউ এখানে দি আছে কি আছে দি আছে নো আদার মানে ভেরি ভিউ হবে নো আদার নো আদার তারপরে এই যে ইসে পরে টুক লিখে দিবা বয় ইন দা ক্লাস এরপরে সাবজেক্ট বার এরপরে ভার্বের পরে এস তারপরে ফর্মটা তারপরে এস তারপরে সাবজেক্ট পজিটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট একবারে শেষে সাবজেক্ট একবারে ধন্যবাদ আমরা একটা নিয়ম দেখলাম আর একটা নিয়ম দেখবো এই নিয়মের মধ্য দিয়ে আমাদের শেষ হয়ে যাবে সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ শুধু দুটো নিয়মের মধ্য দিয়ে এবার আমরা আরো তিন আরো উদাহরণ দেখবো একটা খেয়াল করি সবাই পজিটিভ একটা নিয়ম দেখো ভেরি ফিউ আছে কি আছে ভেরি ফিউ আছে এটা কিসে পজিটিভে আছে লেখাই আছে পজিটিভে আছে তাই না পজিটিভে আছে তাহলে এখানে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কি হবে বলতে পারো কম্পারেটিভে কি হবে কম্পারেটিভের সময় কি হবে দেন মোস্ট আদার দেন মোস্ট আদার ঠিক আছে তাহলে আমরা আগের মতই আমরা কি করব প্রথমে নিয়ে যাব কি সাবজেক্ট আর এগুলো ক্লোজ হবে আগের মতই দেখাচ্ছি এই তো নাম্বার 1 নাম্বার 1 আগের মতই তন্ময় তারপরে কি সাব ভাত টু আর সেম আগের মত তারপরে কিন্তু আন স্যার তন্ময় আর এর জায়গা কি হয়ে গেল স্যার ইজ হয়ে গেল আগে ছিল কি পাঁচ মনে রাখবা এখানে এই এই জন্য এখানে আর হইছে কিন্তু যখনই আমরা সুপারলেটিভ অথবা কম্পারেটিভ করব
মানে সাবজেক্টের পরে কিন্তু অবশ্যই ইজ হবে মনে রাখতে হবে এই আরেকটা এখানে ইজ দিছি এরপরে আসবে পপুলার পপুলার কি কোন সিলেবাল কয়টা পপুলারের সিলেবাল কয়টা পপুলার দুটা তো হবে তাহলে পপুলার এখানে কি লিখতে হবে ভিন্ন হয়েছে এবং এই যে আমি আমি অন্য একটা নিয়মে ঢুকে দিছি মানে আগে একটা এক নিয়মে করেছি ওয়ান সিলেবাল দিয়ে করছি আর এটা টু অর থ্রি সিলেবাল দিয়ে করছি এবার বাকিটুক লিখে দিলাম ধন্যবাদ এবার আমরা চলে যাবো একইভাবে সুপারলেটিভে আমার নাম্বার ওয়ান লিখলাম টু ঠিক ওইভাবে ইজ কিন্তু এখানে একটা কথা হবে এখানে কি দি হবে না অন অফ দি হবে ভেরি ফিউ আছে দি হবে না অন অফ দি হবে তাহলে কি হবে ওয়ান অফ দি তারপরে কি হবে পপুলার পপুলার মোর পপুলার আছে কি হবে সুপারলেটিভ কি হবে মোস্ট পপুলার বাকিটুক লিখে দিলাম তো ধন্যবাদ আমাদের এখানে হয়ে গেল লেখা হয়েছে সবার লিখেছ লিখছো ধন্যবাদ কোথায় ব্যবহার হয় আমি অপশন দিচ্ছি অপশন হ্যাঁ বল ঐশীর জন্য প্রশ্ন ঐশীর অন্য কেউ করলে হবে না কিন্তু ঐশী করবে এটা Where is use? কোথায় ব্যবহার হবে? Very few in the sentence এর কোথায় ব্যবহার হবে? Beginning, after adjective, before adjective, কোনটা? দেখি উত্তর ঠিক আছে কিনা? Okay, ঠিক। স্যার জি। হ্যাঁ, এবার হলো এবার মিম। Where is use than any other? Than any other in the sentence. আমরা একটু দেখার চেষ্টা করি beginning after adjective before adjective the after adjective after adjective dekhi hoyeche ki amra mile geche dhonnobad ebar number 3 abar oishi ebar oishi er prosno where is you one of the in the sentence kula byabohar hobe thik ache before adjective beginning after before adjective sir before adjective thank এই তো সুন্দর আমাদের তিনটে প্রশ্ন কিন্তু তিনটেই তোমরা কমপ্লিট করতে পারছো এবার নেক্সট এক একজন তো একটা প্রশ্ন ছিল কারণ দেখেন দুইজন তো একজন দুইজন কে দিয়ে দিছি নেক্সট কোশ্চেন which form of adjective is used no other no other কোন ফর্মে অ্যাডজেক্টিভের কোন ফর্মে নো আদার থাকে সেটা জাস্ট পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এটা কার জন্য মিমের পজিটিভ বললে হবে না ঠিক আছে দেখি আমরা তারপরে দুজন বলছে একই কথা থ্যাঙ্কস এবার কিন্তু মিমের কোশ্চেন জি স্যার কোশ্চেন হুইচ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইজ ইউজ অফ দি স্যার সুপারলেটিভ আরে ভাই এত সময় দিচ্ছে না ক্লিয়ার এবার লাস্ট প্রশ্ন দুইজনের যে আগে বলতে পারবে তারা নেব দুইজনের কমপ্লিট এবার যে আগে নিতে পারবে তার জন্য হুইচ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইজ ইউজ দেন এনি আদার কম্পারেটিভ সমান সমান দুইজন একই সাথে বলছো একেবারে তাই কোন কেউ কিছু করতে তাই দুইজনকে তাই হয়েছে ধন্যবাদ সবাইকে তো আমরা কোন প্রশ্ন এবার
লাস্ট এটা ছিল তিন তিন দেওয়া তো যা কারণ দিয়ে দিচ্ছি কম্পারেটিভ পারবা আমি জানি কারণ তোমাদের এখন আমি এবার ক্ষমা তুই তো লিখতে হবে আমার টাইম কম সময় দেবে কিনা আমি আবার আমি যাবো ঢুকবো তুই তো লিখে ফেলাও প্রশ্নগুলো এটির উপরে লেখা লাগবে শুধু প্রশ্নগুলো লিখে ফেলাও Very few metals are as precious as gold. তুমি তো লিখতে হবে আমার সময় কম তুমি মা কাটিতে বাবার কিন্তু নিয়ে নিয়ে যাবে সময় কি করতে হবে ডান পাশে কিন্তু লিখে দিছি মানে অ্যাজ ডিরেক্ট স্যার ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট ডিরেক্ট নির্দেশনা দেওয়া আছে কিন্তু ঠিক আছে নাম্বার 3 আমি বলে দিব কি সময় নাই আমার সময় খুব কম মা কাটিয়ে দিয়ে যাবেন টাইম বক্স একটু আগে 9 মিনিট না 8 মিনিট দেখাইছে স্যার আমি বলতে চাই স্যার এই যেগুলো দেয়া সেগুলো তো বোর্ডিং না প্রেজেন্টেশন করা স্যার সব প্রেজেন্টেশন করা একটু স্যার পাওয়ারপয়েন্টে তো প্রেজেন্টেশন করে না জেনারেল তালিয়া আমরা করতে হবে রমে করে তারপর স্যার সব পড়া দেখেন না সব করি করে তারপর ট্র্যাক্টর সফটওয়্যার করে শো করে এগুলো সব দেখেন সব করে রাখে আমাকে স্যার রাও সব করে না তা এটা আমার এই ল্যাপটপে করা যাবে না স্যার আছে স্যার আছে লাস্ট অন লাস্ট অন হাউ ইজ দ্যাট বয়েজ সো দ্যাট আর্লি আর দেন ওটা কি নো এডিয়ারে না কি চাল না কি চাল না 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 হইব না তোমাদেরকে ধন্যবাদ দ্রুত লেখছো এই জন্য আজকে এখানেই শেষ আমরা আগামী দিন নতুন কিছু আপনারা তোমাদের জন্য নিয়ে আসবো গণিত ক্লাস হবে তোমরা এখন আজকে একটু পরে আবার আমাদের গণিত ক্লাসে ঢুকবা অর্ধন স্যার ক্লাস করবে থাকবা আমি বেরোয় যাচ্ছি তোমাদের আবার তোমরা ঢুকবা ঠিক আছে সবাইকে ধন্যবাদ যারা তাহলে এভাবে যদি ক্লাস চলে আমরা স্কুলের মতো ক্লাস হবে আশা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ ক্লাস কবে হবে হ্যাঁ বলো ইংরেজি ক্লাস কবে হবে ইংরেজি ক্লাস জি স্যার বুঝতে পারি নাই মা ঠিক আছে তো ধন্যবাদ ছিল তোমাদের সাথে ঠিক আছে আরো মনে হয় ছিল ছেলেও ছিল বোধ হয় হ্যাঁ তাকেও ধন্যবাদ যে আমাদের সাথে সহযোগিতা করছে আমরা আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ